ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোনে কোনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদার, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদার, চল 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 নব পল্লব দল, কেন চল 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 নব পল্লব দল, মর মনে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন বাতাস ছুটিছে বন ভয় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বন ভয় রে, ফুলের না জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, সুধায় ফিরিছে জনে জনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ফাগুনের গুণ আছে রে ভাই, গুণ আছে, বুঝলি কি করে? নইলে দাদাকে বাইরে টেনে আনে কিসের জোরে? তাই তো, ওরে ফাগুনের গুণ নয় রে, আমি চন্দ্রহাস, দাদার তুলট কাগজের হলদে পাতাগুলো পিয়াল বনের সবুজ পাতার মধ্যে লুকিয়ে রেখেছি, দাদা খুঁজতে বেরিয়েছে, কাগজগুলো গেছে, আপদ গেছে, কিন্তু দাদার ওই সাদা চাদরটা তো কেড়ে নিতে হচ্ছে। তাই তো, আজ পৃথিবীর ধুলো মাটি পর্যন্ত শিউরে উঠেছে, আর এ পর্যন্ত ওই দাদার গায়ে বসন্তের আমেজ লাগলো না? আরে কি মুশকিল, বয়স হয়েছে যে। হ্যাঁ, পৃথিবীর বয়স তোমার চেয়ে অন্তত কম নয় দাদা, নবীন হতে ওর লজ্জা নেই। দাদা তুমি বসে বসে চৌপদী লিখছো, আর চেয়ে দেখো সমস্ত জল স্থল কেবল নবীন হবার তপস্যা করছে। আচ্ছা দাদা, তুমি ওই কোটরে বসে কবিতা লেখো কি করে? আমার কবিতা তোদের ওই কবি শেখরের কল্পমঞ্জুরির মতো শৌখিন কাব্যের ফুলের চাষ নয় যে বাইরের হাওয়ায় দোল খাবে, এতে সার আছে রে, ধার আছে, যেমন কচু। তবে তোরা শোন একটা বলি। ওই রে দাদা, এবার চৌপদী বের করবে। এলো রে এলো, চৌপদী এলো, আর ঠেকানো গেল না। ভো ভো পথিক বৃন্দ সাবধান, দাদার মত্ত চৌপদী চঞ্চল হয়ে উঠেছে। না দাদা, তুমি ওদের কথায় কান দিও না, শোনাও তোমার চৌপদী, কেউ টিকতে না পারে শেষ পর্যন্ত আমি টিকে থাকবো, আমি ওদের মতো কাপুরুষ নই। আচ্ছা বেশ, আমরাও শুনবো, যেমন করে পারি শুনবই, খাড়া দাঁড়িয়ে থাকবো, পালাবো না। চৌপদীর চোট যদি লাগে তো বুকে লাগবে, পিঠে লাগবে না। কিন্তু দোহাই দাদা, একটা বেশ, তার বেশি নয়, একটাই হবে। শোন, বংশে শুধু বংশী যদি বাজে, বংশ তবে ধ্বংস হবে লাজে, বংশ নিঃস্ব নহে বিশ্ব মাঝে, যেহেতু সে লাগে বিশ্ব কাজে। আর একটু ধৈর্য ধর ভাই, মানেটা একটু বুঝিয়ে দিই। আবার মানে? একটু চৌপদী তার উপর আবার মানে? একটু বুঝিয়ে দিই, মানে বাঁশে যদি কেবলই বাঁশি বাজতো তাহলে না, আমরা বুঝবো না, কোনো মতেই বুঝবো না, কার সাধ্য আমাদের বোঝা? আমরা কিছু বুঝবো না বলেই আজ বেরিয়ে পড়েছি। আজ যদি আমাদের কেউ জোর করে বোঝাতে চায় তাহলে আমরা জোর করে ভুল বুঝবো। একটু বুঝিয়ে দিই, মানে বিশ্বের হিত যদি না করি তবে তবে বিশ্ব হাঁপ ছেড়ে বাঁচে। ওরে বাবা, আচ্ছা এই কথাটাই আর একটু স্পষ্ট করে বলেছি, শোন,
অসংখ্য নক্ষত্র জলে শশঙ্ক নিশীথে, অম্বরে লম্বিত তারা, লাগে কার হিতে, শূন্যে কোন পুণ্য আছে আলোক বাটিতে, মরতে এলে কর্মে লাগে মাটিতে হাঁটিতে। ওহে, তাহলে আমাদের কথাটা কেউ আর একটু স্পষ্ট করে বলতে হলো দেখছি। ধরো দাদাকে, ধরো ওকে, আর কোনো করে নিয়ে চলো আর কোটরে। আরে কি মুশকিল, তোরা তো ব্যস্ত হয়ে পড়লি কেন বল দেখি? বিশেষ কাজ আছে? বিশেষ কাজ অত্যন্ত জরুরি। কি কাজটা কি শুনি? এই বসন্তের ছুটিতে আমাদের খেলাটা কি হবে তাই খুঁজে বের করতে বেরিয়েছি। খেলা? আরে দিন রাতি খেলা? হ্যাঁ হ্যাঁ খেলা। মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই, তাই কাজকে কবু আমরা না ডরাই, তাই কাজকে কবু আমরা না ডরাই। মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই, খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা রে, খেলা ছাড়া কিছুই কোথাও নাই। পত্তন করতে চন্দ্র সূর্য তারা তো কম খরচ হয়নি, এখন একে যদি আমরা কাজে লাগাই তবেই বিধাতার মুখ রক্ষা হবে। আচ্ছা তোদের কথাটা কি হচ্ছে বল? কথাটা হচ্ছে এই, মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই, তাই কাজকে কবু আমরা না ডরাই, তাই কাজকে কবু আমরা না ডরাই। মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই, খেলতে খেলতে ফুটেছে ফুল, খেলতে খেলতে ফলছে ফল, খেলার ভয়ের ভীষণ রক্ত লাগে, খেলার আগুন যখন লাগে, ভয়ের ভীষণ রক্ত লাগে, খেলার আগুন যখন লাগে, ভাঙা জোড়া জ্বলে যে হয় ছাই, তোরা জানিস নে কি ভাই, মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই। বুঝলে বুঝলে সর্দার, আমাদের এই খেলাটাতেই ওই দাদার যত আপত্তি। কেন আপত্তি করি বলবো? শুনবি? বলতে পারো দাদা, কিন্তু শুনবো কি না তা বলতে পারবে? সময় কাজের বৃত্ত, খেলা তাহে চুরি, শীত কেটে দণ্ডপল লহ ভুরি ভুরি, কিন্তু চোরা ধন নিয়ে নাহি হয় কাজ, তাই তো খেলারে বিজ্ঞ দেয় এত লাজ। বলো কি তুমি দাদা, সময় জিনিসটাই যে খেলা, আর চলে যাওয়াটাই তার লক্ষ্য। আর তাহলে কাজটা? চলার বেগে যে ধুলো ওড়ে কাজটা, তাই ওটা উপলক্ষ। উপলক্ষ ওদের কি কোনো কালেই বয়স হবে না? না হবে না, বয়স হবে না, বুড়ো হয়ে মরবো তবু বয়স হবে না। আমাদের পানবে না চুল গো, মোদের পানবে না চুল, আমাদের ঝরবে না ফুল গো, মোদের ঝরবে না ফুল, আমাদের পাকবে না রে চুল, আমরা টেকবো না তো কোনো শেষে, পুরোয় না পত্তন দেশে রে, আমাদের আমরা ভেসে চলি সোতে সোতে সাগর পানে শিখর হতে রে, আমাদের মিলবে না কুল গো, মোদের মিলবে না কুল, আমাদের পাকবে না রে চুল। এই উঠতি বয়সেই দাদা যেরকম মতিগতি দেখছি, তাতে উনি সেই বুড়োর কাছে মন্তর নিতে যাবেন আর দেরি নেই। কোন বুড়ো রে? সেই মানধাতার আমলের বুড়ো, কোন গুহার মধ্যে তলিয়ে থাকে, মরবার নাম করে না। তার খবর তোরা পেলি কোথা থেকে? যার সঙ্গে দেখা হয় সবাই তার কথা বলে। এই পুঁথিতে তার কথা লেখা আছে। তার চেহারাটা কি রকম? কেউ বলে সে সাদা, মরার মাথার খুলির মতো, আবার কেউ বলে সে কালো, মরার চোখের কোটরের মতো। কেন সর্দার, তুমি কি তার খবর রাখো না? আমি তাকে বিশ্বাস করি। বাহ, তুমি যে উল্টো কথা বললে, সেই বুড়োই তো সবচেয়ে বেশি করে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের পাঁজরের ভিতরে তার বাসা, সর্বনাশ করলে দেখছি। আচ্ছা তোরা কি খেলার কথা ভাবছিস? আমি আমি তোদের একটা নতুন খেলা বলতে পারি। তোরা সবাই মিলে সেই বুড়োটাকে ধরে নিয়ে আয়। নতুন বটে, কিন্তু এটা ঠিক খেলা কিনা তা জানি। আমি বলছি এ তোরা পারবি না। পারবো না,
হলো কি? নিশ্চয়ই পারবো। কখনো পারবি না। আচ্ছা বেশ, যদি পারি। যদি পারিস? হ্যাঁ যদি পারি। যদি পারি তাহলে তোদের গুরু বলে মানবো। গুরু সর্বনাথ, আমাদের শুদ্ধ বুড়ো বানিয়ে দেবে। আচ্ছা তোরা কি চাস বল? তোমার সর্দারি আমরা কে? তাহলে তো বাঁচি রে। তোদের সর্দারি কি সোজা কাজ, এমনই অস্থির করে রেখেছিস যে হাড়গুলো শুদ্ধ সব উল্টো পাল্টা হয়ে গেল। বেশ তাহলে রইল কথা। হ্যাঁ রইল কথা, কিন্তু তাকে নিয়ে কি করবে সর্দার? বসন্ত উৎসব করব। বলো কি, তাহলে যে আমের বোলগুলো ধরতে ধরতেই আর কোকিলগুলো কোকিলগুলো সব পেঁচা হয়ে লক্ষ্মীর খোঁজে বেরোবে, আর ভ্রমরগুলো অনুসার বিসর্গের চোটে বাতাসটাকে ঘুলিয়ে দিয়ে মন্তর জপতে থাকবে। আর তোদের খুলিটা, তোদের খুলিটা সুবুদ্ধিতে এমনই বোঝাই হয়ে উঠবে যে এক পা নড়তে পারবি না। সর্বনাশ। আর ওই যে ঝুমকো লতার গাঠে গাঠে ফুল ধরেছে, ঠিক তেমনি তোদের গাঠে গাঠে বাদ ধরবে। সর্বনাশ। আর তোরা সবাই নিজের দাদা হয়ে নিজের কান মলতে থাকবে। সর্বনাশ। আর আর কাজ কি সর্দার? থাক থাক এই বুড়ো ধরা খেলা। তোদের দেখছি আগে থাকতেই বুড়ো ছোঁয়াচ লেগেছে। কেন, কি লক্ষণটা দেখলে? উৎসাহ নেই, গোড়াতেই পেছিয়ে গেলি, দেখি না কি হয়। আচ্ছা বেশ রাজি, চল রে সব চল, বুড়োর খোঁজে চল। ভয়ের কথা রাখ, আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে, আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, আমাদের রাস্তা সোজা, আমাদের নাই কোগলি, আমাদের নাই কোঝুলি, আমাদের নাই কোঝুলি, ওরা আর যাকারে কারুক মোদের পাগলামি কেউ কাড়বে না রে, আর যাকারে কারুক মোদের পাগলামি কেউ কাড়বে না রে, আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে, আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে। ঘাটের মাঝি দরজা খোলো। কেন গো, তোমরা কাকে চাও? আমরা বুড়োকে খুঁজতে বেরিয়েছি। কোন বুড়োকে? আহা কোন বুড়োকে নয়, বুড়োকে। তা তিনি কে? আহা আদিকালের বুড়ো। হো হো বুঝেছি, তা সে বুড়োকে নিয়ে তোমরা করবে কি? বসন্ত উৎসব করবো। বুড়োকে নিয়ে বসন্ত উৎসব? পাগল হয়েছো? পাগল হঠাৎ হইনি, গোড়া থেকেই এই দশা, আর অন্তিম পর্যন্তই এই ভাব। আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, খেপিয়ে বেড়াই, আমাদের খেপিয়ে বেড়াই যে ছুটলো বেগে ফাগুন হাওয়া, কোন খেপামির নেশায় পাওয়া, তোমাদের হাওয়ার জোর আছে, দরজায় ধাক্কা লাগিয়েছে, এখন সেই বুড়োটার খবর দাও। আচ্ছা মাঝি, তুমি তো ঘাটে ঘাটে অনেক ঘুরেছো, তুমি নিশ্চয়ই বলতে পারো কোথায় ভাই। আমার ব্যবসা পথ ঠিক করা, কাদের পথ কিসের পথ তা আমার জানবার দরকার হয় না, এই আমার দৌড় এই ঘাট পর্যন্ত ঘর পর্যন্ত না। আচ্ছা চলো তো পথগুলো একটু পরখ করে দেখা যাক। কোন খেপামির তালে নাচে পাগল সাগর নিয়ে, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির, চল রে সোজা ফেল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। আচ্ছা ওই যে কোটাল আসছে ওকে জিজ্ঞাসা করলে হয় না? আমি পথের খবর রাখি, ও পথিকের খবর রাখে। কে গো তোমরা? কে আমাদের যা দেখছ তাই, পরিচয় দেবার কিছুই নেই। কি চাই? বুড়োকে খুঁজতে বেরিয়েছি। কোন বুড়োকে? চিরকালের বুড়োকে। এ তোমাদের কেমন খেয়াল?
তোমরা খোঁজো তাকে, সেই তো তোমাদের খোঁজ করছে। কেন বলো তো? সে নিজের হিম রক্তটা গরম করে নিতে চায়, তপ্ত যৌবনের পরে তার ভারী লোভ। আমরা তাকে কোষে গরম করে দেব, সে ভাবনা নেই। এখন দেখা পেলে হয়, তুমি তাকে দেখেছো? আমার রাতের বেলার পাহারা, দেখি ঢের লোক, চেহারা বুঝিনি। কিন্তু বাপু, তাকেই সকলে বলে ছেলে ধরা, উল্টে তোমরা তাকে ধরতে চাও, এটা যে পুরো পাগলামি। দেখেছো, ধরা পড়েছি। পাগলামি তো চিনতে দেরি হয় না। আমি কোটাল, পথ চলতি যাদের দেখি সব এক ছাঁচের, তাই অদ্ভুত কিছু দেখলেই চোখে ঠেকে। ওই শোনো, পাড়ার ভদ্রলোক মাত্রই ওই কথা বলে, আমরা অদ্ভুত। আমরা অদ্ভুত বই কি কোনো মূল নেই। তোমরা ছেলে মানসি করছো? ওই রে, আবার ধরা পড়ে গেছি। দাদাও ঠিক ওই কথা বলে, অতি প্রাচীন কাল থেকে আমরা ছেলে মানসি করছি, আর ওতে আমরা একেবারে পাকা হয়ে গেছি। এই আমাদের এক সর্দার আছে, সে ছেলমানসিতে প্রবীণ। সে নিজের খেয়ালে এমনি হুহু করে চলেছে যে কোন পিছনে তার বয়স খসে পড়েছে, হুঁশ নেই। আর তোমরা? আমরা আমরা সব বয়সের গুটি কাটা প্রজা। পাগল রে, উন্মাদ পাগল। আচ্ছা বাপু, এই তোমরা এখন করবে কি? আমরা সেটা তো আমরা ঠিক করিনি। সে কি, যাওয়াটাই ঠিক করেছো, কিন্তু কোথায় যাবে সেটা ঠিক করনি? সেটা চলতে চলতে আপনি ঠিক হয়ে যাবে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে, চলি গো চলি গো, যাই গো চলে, পথে লো প্রদীপ জ্বলে গো, গগন তলে, চলি গো চলি গো, বাজিয়ে চলি পথের বাঁশি, বাজিয়ে চলি। কথার জবাব দিতে হলে গান গাও। হ্যাঁ, নইলে ঠিক জবাবটা বের হয় না, সাদা কথায় বলতে গেলে ভারী অস্পষ্ট হয়, বোঝা যায় না। ও, আর তোমাদের বিশ্বাস, তোমাদের গানগুলো খুব স্পষ্ট। হ্যাঁ, ওতে সুর আছে কিনা? ও ঠিক ভুবন ভালোবাসে, ও ঠিক জানে রে, এমন সুরে তাই সে ডাকে, চলার পথে আগে আগে, চলার পথে আগে আগে, ঋতুর ঋতুর সোহাগ জাগে, চরণ ভাই মরণ মরে, বলে বলে চলি গো চলি গো। সহজ মানুষকে তো কথা কইতে কইতে গান গাইতে শুনিনি। আবার ধরা পড়ে গেছি রে, আমরা সহজ মানুষ না। আচ্ছা, তোমাদের কোনো কাজকর্ম নেই বুঝি? না না, আমাদের ছুটি। কেন বলো তো? পাছে সময় নষ্ট হয়। এটা তো ঠিক বোঝা গেল না। ওই দেখো, তাহলে আবার গান ধরতে হবে। তার আর দরকার নেই, আর বেশি বোঝবার আশাও রাখি। হ্যাঁ, সবাই আমাদের বোঝবার আশা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এমন হলে তোমাদের চলবে কি করে? চলবার তো দরকার নেই, শুধু আমরাই চলি। পাগল রে, উন্মাদ পাগল। দাদা, এত পিছিয়ে পড়েছিলে কেন? আপনি কে? আগে আমি ঘাটের মাঝি। আর আপনি? আমি পাড়ার কোটাল। উত্তম হলো, আপনাদের কিছু শোনাতে ইচ্ছে করি। বাজে জিনিস না, কাজের কথা। আমাদের গুরু বলেছিলেন, ভালো কথা বলবার লোক অনেক মেলে, কিন্তু ভালো কথা যে মরদ খাড়া দাঁড়িয়ে শুনতে পারে তাকেই সাবাস। আরে ওটা ভাগ্যের কথা কিনা তা বলো ঠাকুর। এই এই পথে আস্তে আস্তে দেখলুম রাজপুরুষ এক বন্দীকে নিয়ে চলেছে, শুনলুম সে কোন এক শ্রেষ্ঠী, তার টাকার লোভে মিথ্যে ছুতো করে রাজা তাকে ধরেছে। শুনেই নিকটে এক মুদির দোকানে বসে আমি এই শ্লোকটি রচনা করেছি। দেখো বাপু,
আমি বানিয়ে একটি কথাও লিখি না, আমি যা লিখব রাস্তায় ঘাটে সব মিলিয়ে নিতে পারবে। আরে কি লিখেছো শুনি। হ্যাঁ শোনো শোনো, আত্মরস লক্ষ্য ছিল বলে ইক্ষু মরে ভিক্ষুর কবলে, ওরে মূর্খ ইহা দেখি শিক্ষ, ফল দিয়ে রক্ষা পায় বৃক্ষ, বুঝেছ? ওই রস জমায় বলেই ইক্ষু ব্যাটা মরে, আর যে গাছ ফল দেয় তাকে তো কেউ মারে না। ওহে মাঝি, এই খাসা লিখেছে এ ভাই কোটাল, এই কথাটার মধ্যে সার আছে, শুনলে মানুষের চৈতন্য হয়। ওরে পাড়ায় খবর পাঠিয়ে দে। ও ভাই মাঝি, তুমি যে বললে আমাদের সঙ্গে বেরোবে, এখন মানে ওই দাদার চৌপদি জমলে তো আর। আরে রসুন মশাই, রেখে দিন আপনার পাগলামি, ঠাকুরকে পেয়েছি একটু ভালো কথা শুনে নি, বয়স হয়েছে কোন দিন মরবো। ভাই সেই জন্যই তো বলছি আমাদের সঙ্গ পেয়েছো ছেড়ো না। এই দাদাকে চিরদিনই পাবে, কিন্তু আমরা একবার মলে এই বিধাতার দ্বিতীয়বারটি এমন ভুল করবেন না। দেখো বাবু, তোমরা কিন্তু ভালো কাজ করছো না। না আমরা ভালো কাজ করছি নে। ওই রে আবার ধরা পড়ে গেছি, আমরা ভালো কাজ করছি নে। আচ্ছা কি ঠাট্টা পেয়েছো? এতে বিপদ আছে। বিপদ? সেইটাই তো ঠাট্টা। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, গুণের মধ্যে ওই আমাদের গুণের মধ্যে, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, বুদ্ধি কথা কই নে মোরা, বুদ্ধি কথা কই নে মোরা, উল্টো কথা কই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, নই রে মোরা, ভালো মানুষ নই। বাবু তোমরা যখন সর্দারের কথা বলছিলে, সে গেল কোথায়? সে সঙ্গে থাকলে যে তোমাদের সামলাতে পারতো। সে সঙ্গে থাকে না, পাছে আমাদের সামলাতে হয়। সে আমাদের পথে বের করে দিয়ে নিজে সরে দাঁড়ায়। এ তার কেমন তোর সর্দারি? সর্দারি করে না বলেই তাকে আমরা সর্দার করেছি। দিব্যি সহজ কাজটি তো সে পেয়েছে। না ভাই, সর্দারি করা সহজ, কিন্তু সর্দার হওয়া সহজ নয়। জন্ম মোদের তহ স্পর্শে সকল কলা সৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি রইল শনির দৃষ্টি, অযাত্রাতে নৌকো ভাষা রাখি নে ভাই ফলের আশা, অযাত্রাতে নৌকো ভাষা রাখি নে ভাই ফলের আশা, আমাদের নাই যে গতি, আমাদের নাই যে গতি, বেশেই চলাবো, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। চলো দাদা তুমি বেরিয়ে পড়। না না ঠাকুর, ওদের সঙ্গে তুমি কোথায় মরতে যাবে? না না ঠাকুর, তুমি আমাদের শোনো শোনো। না না না, পাড়া লোক সব এলো বলে। না না না, শোনা ভালো, আমি এখান থেকে নড়ছি না। তাহলে আমরাই নড়ি, পাড়ার মানুষ আমাদের আবার সইতে পারে না। পাড়াকে আমরা নাড়া দিই, পাড়া আমাদের তাড়া দেয়। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে, বুদ্ধির কথা কই নে মোরা, বুদ্ধির কথা কই নে মোরা, উল্টো কথা কই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। পারলুম না, পারলুম না, কিছুতেই তাকে এই ধরে রাখতে পারলুম না। কাকে কাকে ভাই? ওই ওই তোমরা যে বুড়োর খোঁজ করছে, এই তাকে তাকে তুমি দেখেছো? হ্যাঁ, সে বোধহয় রথে চড়ে গেল। কোন দিকে? কিছু ঠাউরাতে পারলুম না, কিন্তু তার চাকার ঘূর্ণি হওয়ায় এখনো ধুলো উড়ছে। চল রে।
সবাই বলে হই হই হই। তারপর চেয়ে দেখলেই দেখা যায় শুধু ধুলো আর শুকনো পাতা। তার রথের ধ্বজাটা মেঘের মধ্যে যেন একবার দেখা দিয়েছিল, কিন্তু দিক ভুল হয়ে যায়। এইভাবে এইভাবে পশ্চিমে এমনি করি সমস্ত দিন, ধুলো আর ছায়ার পিছনে ঘুরে ঘুরে হয়রান হয়ে গেলুম। সত্যি কথা বলি, যতই বেলা যাচ্ছে ততই মনে ভয় ঢুকছে, মনে হচ্ছে ভুল করেছি। সকাল বেলাকার আলো কানে কানে বললে সাবাস এগিয়ে চলো, বিকেল বেলাকার আলো তাই নিয়ে ভারী ঠাট্টা করেছে। ঠকলুম বুঝি রে, দাদার চৌপদীগুলোর উপর ক্রমেই শ্রদ্ধা বাড়ছে। ভয় হচ্ছে আমরাও চৌপদী লিখতে বসে যাব, বড়দেরই নেই। ভাই ও ভাই, আমাদের সর্দার এসব কথা শুনলে বলবে কি? ক্রমে আমার বিশ্বাস হচ্ছে যে সর্দারই আমাদের ঠকিয়েছে, আমাদের সে মিথ্যে ফাঁকি দিয়ে খাটিয়ে নেয়, নিজেই সে কুড়ের সর্দার। ফিরে চল রে, এবার সেই সর্দারের সঙ্গে লড়বো। বলবো আমরা চলবো না, দুই পা কাঁধের উপর মুড়ে বসবো। পুঁথি ছাড়ার এক পা চলা নয়। কি ভুলটাই করেছিলাম, ভেবেছিলাম চলাটাই বাহাদুরি, কিন্তু না চলাই যে গ্রহ নক্ষত্র হাওয়া সমস্তর উল্টো, সেটাই তো তেজের কথা হলো। ওরে বীর, কোমর বাঁধ রে, আমরা চলবো না। ওরে পালোয়ান, তাল ঠুকে বসে কর, আমরা চলবো না। চালা চিত্তাং চালা দিত্তাং, আমাদের চিত্তেও কাজ নেই বৃত্তেও কাজ নেই, আমরা চলবো না। চলার জীবনে যৌবনং, আমাদের জীবনও থাক যৌবনও থাক, আমরা চলবো না। যেখান থেকে যাত্রা শুরু করেছি ফিরে চল। না রে, সেখানে ফিরতে হলেও চলতে হবে। তবে তবে আর কি, যেখানে এসে পড়েছি এইখানেই বসে পড়ে বুড়ো রাস্তার সন্ধান পেয়েছি। কার কাছ থেকে? এই বাউলের কাছ থেকে। ও কি, ও যে অন্ধ, সেই জন্য ওকে রাস্তা খুঁজতে হয় না, ও ভিতর থেকে দেখতে পায়। কি হে ভাই, ঠিক নিয়ে যেতে পারবে তো? ঠিক নিয়ে যাব। কেমন করে? আমি যে পায়ের শব্দ শুনতে পাই। কান তো আমাদেরও আছে, কিন্তু আমি যে শব্দ দিয়ে শুনি শুধু কান দিয়ে না। রাস্তায় যাকে জিজ্ঞাসা করি বুড়োর কথা শুনলেই আটকে ওঠে, কেবল দেখি এরই কোনো ভয় নেই। ও বোধহয় চোখে দেখতে পায় না বলেই ভয় করে না। না গো, আমি একদিন আমার দৃষ্টি ছিল, যখন অন্ধ হলুম ভয় হলো, দৃষ্টি বুঝি হারালুম। চোখওয়ালার দৃষ্টি অস্ত যেতেই অন্ধের দৃষ্টির উদয় হলো। সূর্য যখন গেল তখন দেখি অন্ধকারের বুকের মধ্যে আলো, সেই অবধি অন্ধকারকে ভয় পাইনি। তাহলে এখন চলো, ওই তো সন্ধ্যা তারা উঠেছে। আমি গান গাইতে গাইতে যাই, তোমরা আমার পিছনে পিছনে এসো, গান না গাইলে আমি রাস্তা পাইনি। সে কি কথা হে? আমার গান আমাকে ছাড়িয়ে যায়, সে এগিয়ে চলে আমি পিছনে চলি। ধীরে বন্ধু চলো তোমার বিজন মন্দিরে ধীরে বন্ধু গো ধীরে ধীরে জানে
নাই যে আগ ভিতর বাহির কালো কালো গো তোমার চরণ শব্দ বরণ করেছি আজ অরণ্য গো ধীরে ধীরে বন্ধু গো ধীরে 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 বন্ধু গো দেখি ভাই, আবার আমাদের ফেলে রেখে চন্দ্রঘাস কোথায় গেল? ওকে কি ধরে রাখবার জো আছে? বসে বিশ্রাম করি আমরা, ও চলে বিশ্রাম করে। অন্ধ বাউলকে নিয়ে সে নদীর ওপারে চলে গেছে। আর কিছু না, ওই অন্ধের অন্ধতার মধ্যে সে দিয়ে গিয়ে তবে ও ছাড়বে। সেই জন্যেই আমাদের সর্দার ওকে ডুবুরি বলে। চন্দ্রঘাস একটু সরে গেলেই আর আমাদের খেলার রস থাকে না। ও সঙ্গে থাকলে মনে হয় কিছু হোক বা না হোক তবু মজা আছে। বিপদের আশঙ্কা থাকলে মনে হয় সে আরো বেশি মজা। ওর জন্য মনটা কেমন করছে দেখছিস? এখানকার হাওয়াটা কেমন তরো। যারা সেখানে বলছিল চল চল, তারা এখানে বলছে যাই যাই। কথাটা একই, সুরটা আলাদা। পৃথিবীর দিকে এমন করে আমরা কখনো দেখিনি। আমরা যখন ঊর্ধ্বশ্বাসে সামনে ছুটি তখন সামনে থাকে, চারপাশের দিকে নয়। বিদায়ের বাঁশিতে যখন কোমল ধৈবত লাগে তখনই সকলের দিকে চোখ মেলি আর দেখি বড় মধুর। যদি সবাই চলে চলে না যেত তাহলে কি কোনো মাধুরী চোখে পড়ত? চলার মধ্যে যদি কেবল তেজ থাকত যৌবন শুকিয়ে যেত। তার মধ্যে কান্না আছে তাই যৌবনকে দেখি সবুজ। একটা গান না গাইলে বুক ফেটে যাবে। তুই হেলে এসেছিস কারে মন মনে রে আমার, তাই জনম
গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার তুই হেলে এসেছিস কারে যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে কেমন করে ফিরবি তাহার তারে এবার আমাদের বসন্ত উৎসবে এ কিরকম সুর লাগছে যেন ঝরা পাতার সুর। এতদিন বসন্ত তার চোখের জলটা আমাদের কাছে লুকিয়েছিল। ওগো পৃথিবী, তোমাকে আমরা ফাঁকি দেব না ভাই। ও ভাই, কে যেন গেল বোধ হচ্ছে। আরে গেল গেল গেল, এছাড়া আর তো কিছুই বোধ হচ্ছে না। আমার গায়ের ওপর কোন পথিকের কাপড় থেকে গেল। নিয়ে চলো পথিক তোমার সঙ্গে। হাওয়া যেমন ফুলের গন্ধ নিয়ে যায়, তাকে ধরবার জন্য বেরিয়েছিল আর এখন ধরা দেবার জন্যই মন আকুল হলো। সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি, সবাই যারে দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি, কবার আগে চাবার আগে আপনি আমায় দেব মেনি। সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি, নেবার বেলা হলে মৃণি ধীর করেছি ভয় করিনি, এখনো ভয় করব না রে দেবার খেলা এবার খেলি। সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি। বাউল, চন্দ্রহাস এখন এলো না কেন? সে যে গেছে তা জানো না? গেছে কোথায়? গেছে সে বললে আমি তাকে জয় করে আনবো। কাকে? যাকে সবাই ভয় করে। সে বললে নইলে আমার কিসের যৌবন। বাহ, এ তো বেশ কথা। দাদা গেল পাড়ার লোককে চৌপতি শোনাতে, আর চন্দ্রহাস যে কোথায় গেল ঠিকানাই নেই। সে বললে যুগে যুগে মানুষ করেছে, আজ বসন্তের হাওয়ায় তারই ঢেউ। তারই ঢেউ? হ্যাঁ, খবর এসেছে মানুষের লড়াই এখনো শেষ হয়নি। বসন্তের এই কি খবর? যারা মরে অমর বসন্তের কচি পাতায় তারাই পত্র পাঠিয়েছে, দিক দিগন্তে তারা রটাচ্ছে। আমরা পথের বিচার করিনি, আমরা পাথের হিসেব রাখিনি, আমরা ছুটে এসেছি, আমরা ফুটে বেরিয়েছি। আমরা যদি ভাবতে বসতুম বসন্তের দশা কি হতো। ও চন্দ্রহাস তাই বুঝে খেপে উঠেছে। সে বললে বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা, বসন্তে ফুল গাঁথল পিছের বাসে কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে মরণে বাত আনলো।
আমার বরণ ডালা বসন্তে ফুল গাঁথলো যৌবনের ঝড় উঠেছে আকাশ পাতালে নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে উড়িয়ে নেবার ঘুচলো পেশা উড়িয়ে দেবার লাগলো নেশা আরাম বলে এলো আমার যাবার বসন্তে ফুল গাঁথলো সে গেল কোথায় সে বললে আমি পথে চুপ করে বসে থাকতে পারবো না আমি এগিয়ে গিয়ে ধরবো আমি জয় করে আনবো কিন্তু সে গেল কোন দিকে সেই গুহার মধ্যে চলে গেছে ফিরবে কি কথা সে যে ঘোর অন্ধকার কোনো খবর না নিয়েই একেবারে সে নিজেই খবর নিতে গেছে ফিরবে কখন হ্যাঁ তুইও যেমন সে কি সে কি আর ফিরবে কিন্তু চন্দ্রহাস গেলে আমাদের রইলটা কি আচ্ছা আচ্ছা বাউল যাবার সময় আমাদের কি বলে গেল সে সে বললে আমার জন্য অপেক্ষা করো আমি আবার ফিরে আসবো ফিরে আসবে কেমন করে জানবো সে তো বললে আমি জয়ী হয়ে ফিরে আসবো তাহলে আমরা সমস্ত রাত তার জন্য অপেক্ষা করে থাকবো আচ্ছা বাউল কোথায় আমাদের অপেক্ষা করতে হবে এই যে গুহার ভিতর থেকে নদী জল বেরিয়ে আসছে এরই মুখের কাছে ওই গুহায় কোন রাস্তা দিয়ে গেল ওখানে যে কালো খাড়ার মতো অন্ধকার তুমি সঙ্গে গেলে না কেন আমাকে তোমাদের আশ্বাস দেবার জন্য রেখে গেল সব লক্ষণগুলো কেমন খারাপ ঠেকছে পেঁচাটা ডাকছিল এতক্ষণ কিছু মনে হয়নি কিন্তু মাঠের ওপারে কুকুরটা কিরকম বিশ্রি সুরে চাচা পিঠের উপর ডাইনি সওয়ার হয়ে ওকে চাপকাচ্ছে যদি ফেরার হতো চন্দ্রহাস এতক্ষণে ফিরে আসতো চল চল আমরাও যাই পথ চললেই ভয় থাকে না হ্যাঁ কিন্তু পথ দেখাবে কে এই যে বাউল আছে কি হে তুমি পথ দেখাতে পারো পারি বিশ্বাস করতে সাহস হয় না তুমি চোখে না দেখে পথ বের করো শুধু গান গে তুমি চন্দ্রহাসকে কি রাস্তা দেখিয়ে দিলে যদি সে ফিরে আসে তবে তোমাকে বিশ্বাস করব ফিরে যদি না আসে তাহলে কিন্তু চন্দ্রহাসকে যে আমরা এত ভালোবাসতুম তা আগে জানতুম না এতদিন ওকে নিয়ে আমরা যা খুশি তাই করেছি যখন খেলি তখন খেলাটাই পায় বড় যার সঙ্গে খেলি তাকে নজর করি নে এবার যদি সে ফেরে তাকে মুহূর্তের জন্য অনাদর করব না আমার মনে হচ্ছে আমরা কেবলই তাকে দুঃখ দিয়েছি তার ভালোবাসা সব দুঃখকে ছাড়িয়ে উঠেছিল সে যে কি সুন্দর ছিল যখন তাকে চোখে দেখলুম তখন সেটা চোখে পড়ে চোখের আলোয় দেখেছিলে চোখে বাইরে অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি চোখের আলোয় দেখেছিলে চোখে বাইরে ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলো তোমায় চাইবে চোখের আলো দেখে খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্র
প্রাণীর মেলা তারের বিনা ভাঙল হৃদয় বিনাই গাড়ি রে চোখে আলো দেখেছিলে চোখে বাহিরে ওই বাউলটা চুপ করে বসে থাকে কথা কয় না ভালো লাগছে না ও কেমন যেন একটা অলক্ষণ যেন কালবৈশাখীর প্রথম মেঘ দাও ভাই দাও ওকে বিদায় করে দাও না না ও বসে আছে তবু একটা ভরসা আছে দেখছো না ওর মুখে কিছু ভয় নেই মনে হচ্ছে ওর কপালে যেন কি সব খবর আসছে ওর সমস্ত গা যেন অনেক দূরের কাউকে দেখতে পাচ্ছে ওর আঙুলির আগায় চোখ ছড়িয়ে আছে ওকে দেখলেই বুঝতে পারি কে আসছে অন্ধকারের ভিতর দিয়ে পথ করে ওই দেখো জোর হাত করে উঠে দাঁড়িয়েছে পূবের দিকে মুখ করে ও তাকে প্রণাম করছে কিন্তু ওখানে তো কিচ্ছু নেই একটু আলোর রেখাও না 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 ওকে একবার জিজ্ঞাসাই করো না কাকে দেখছে না না ওকে এখন কিছু বলো না আমার কি মনে হয় জানো যেন ওর মধ্যে সকাল হয়েছে যেন ওর ভোরুর মাঝখানে অরুণের আলো খেয়া নৌকাটির মতো এসে ঠেকেছে ওর মনটা ভোরবেলাকার আকাশের মতো চুপ এখনই যেন পাখির গানে ঝড় উঠবে তার আগে সমস্ত থমথমে ওই যে একটু একটু একতারাতে ঝংকার দিচ্ছে ওর মন গান গাচ্ছে হবে জয় হবে জয় হবে জয় রে ওহে বীর হে নীর ভাই হবে জয় জয় প্রাণ চির প্রাণ জয় রে আনন্দ গান জয় প্রেম জয় খেম জয় জ্যোতির্ময় রে ওহে বীর হে নীর ভাই হবে জয় ওই যে চন্দ্র আরে হোস হোস অত ব্যস্ত হোস না এখনো স্পষ্ট দেখা যাচ্ছে না 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 ও চন্দ্রহাস ছাড়া আর কেউ হতেই পারে না এসো ভাই এসো এতক্ষণ আমাদের ছেড়ে কি করলে বলো ভাই যাকে ধরতে গিয়েছিলে তাকে ধরতে পেরেছো ধরেছি তাকে ধরেছি কই তাকে তো দেখছি নে সে আসছে এখনই আসছে কি তুমি দেখলে ভাই আমাকে বলো না সে তো আমি বলতে পারবো না কেন সে তো আমি চোখ দিয়ে দেখিনি তবে আমার সব দিয়ে দেখেছিলুম তা হোক না ভাই বলো না আমার সমস্ত দেহ মন যদি কণ্ঠ হতো বলতে পারতো কাকে তুমি ধরেছো তাও কি বুঝতে পারলে না জগতের সেই বিরাট বুড়োটাকে যে অগস্তের মতো পৃথিবীর যৌবন সমুদ্র শুষে খেতে চায় সেই যে ভয়ঙ্কর সে তো আমি বলতে পারবো না সে আসছে এখনই তাকে দেখতে পাবে ভাই বাউল তুমি দেখেছো তাকে হ্যাঁ এই তো দেখছি কই এই যে ওই যে বেরিয়ে এলো বেরিয়ে এলো কি গুহা বেরিয়ে এলো আশ্চর্য আশ্চর্য এ কি এই যে তুমি তুমি সেই আমাদের সর্দার আমাদের সর্দার রে বুড়ো কোথায় কোথাও তো নেই কোথাও না না তবে সে কি সে স্বপ্ন তবে তুমি চিরকালের হ্যাঁ আর আমরাই চিরকালের হ্যাঁ সর্দার পিছন থেকে যারা তোমাকে দেখলে তারা যে কত লোকে কত রকম মনে করলে তার ঠিক নেই সেই ধুলোর ভিতর থেকে আমরা তো তোমাকে চিনতে পারিনি তখন তোমাকে হঠাৎ বুড়ো বলে মনে হলো তারপর তুমি গুহা থেকে বেরিয়ে এলে এখন মনে হচ্ছে তোমাকে যেন এই প্রথম দেখলুম এ তো বড় আশ্চর্য তুমি বারে বারেই প্রথম তুমি ফিরে ফিরেই প্রথম ভাই চন্দ্রহাস তোমারই হার হলো বুড়োকে ধরতে পারলে আর দেরি নয় উৎসব শুরু হোক ভাই বাউল তুমি যদি অমন চুপ করে বসে থাকো তাহলে মূর্ছিত হয়ে পড়বে একটা গান ধরো তোমায়
নতুন করে পাবো বলে হারাই মনে ক্ষণ ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি হও যে আদর্শন তোমার ভালোবাসার ধন তোমায় নতুন সূর্য এলো পূর্ব দ্বারে, তুর্য বাজে তার, রাত্রি বলে ব্যর্থ নহে এ মৃত্যু আমার। এত বলি পদপ্রান্তে করে নমস্কার, ভিক্ষা ঝুলি স্বর্ণে ভরি গেল অন্ধকার। অর্থাৎ না 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 না, এখানে অর্থাৎ চলবে না। না না, এর মানেটা হচ্ছে আমি বুঝবো না, এই আমাদের প্রতিজ্ঞা। এমন মরিয়া হয়ে উঠলে কেন বাবা? আজ আমাদের উৎসব। উৎসব নাকি? হ্যাঁ, আমি তাহলে একটু পাড়া। না না, আমরা তোমাকে পাড়ায় যেতে দিচ্ছি না। আমাকে দরকার আছে বুঝি? আমার চৌপদী। তোমার চৌপদী আমরা এমনি রাঙিয়ে দেব যে তাতে অর্থ আছে কি না আছে বোঝা দায় হবে। অর্থ না থাকলে মানুষের যে দশা হয় তোমারও তাই হবে। পাড়ার লোকে তোমাকে ত্যাগ করবে। কোঠাল বলবে অবোধ, পণ্ডিত বলবে আর বাচিন, ঘরের লোকে বলবে অনাবশ্যক, বাইরের লোক বলবে অদ্ভুত। আমরা তোমার মাথায় পরাবো নবপল্লবের মুকুট, তোমার গলায় পরাবো নবমল্লিকার মালা। পৃথিবীতে এই আমরা ছাড়া আর কেউ তোমার আদর বুঝবে না, বুঝবে না। ওরে আয় রে মাতরে। Oh,
সাগর তীরে ভাই তীরে তোর ভাই তীরে অতুল প্রাণে সাগর তীরে ভাই তীরে তোর ভাই তীরে I did.